নমস্কার। আজকে আপনাদের ভাগ্য এবং অর্থভাগ্য, বিশেষ করে উন্নতির জন্য একটা বিশেষ টোটকা বলবো, এবং এই উপায়টি আপনারা করবেন এবং চেষ্টা করবেন এই ভিডিওটি যথাসম্ভব শেয়ার করতে, কারণ আপনারা এই শেয়ারের মাধ্যমে আরও অনেকেই উপকৃত হতে পারবে। এই উপায়টি আমার ব্যক্তিগতভাবে এবং অনেকের উপরেই প্রয়োগ করা, এবং প্রত্যেকেই খুব ভালো রেজাল্ট পেয়েছেন, যার কারণে আজকে আপনাদের সামনে আজকে এই উপায়টি আমি উপস্থাপন করতে যাচ্ছি। এই উপায়টি করার জন্য যে কাজটি করতে হবে সেটা হলো, আপনাকে চার কোণা সাইজের একটা নতুন হলুদ কাপড় নিতে হবে, এবং সেটা রুমালের মতন করে কেটেও নিতে পারেন বা কাটা থাকলেও ভালো, আপনার দোকান থেকেও কিনে নিতে পারেন। তারপর লাগবে যেটা, সেটা হলো একটা আস্ত পান, গোটা পান, এবং এই পানটাতে কোনো খুঁত থাকা চলবে না। শুধু পানটা না, আমি যে উপায়গুলো বলবো, যে জিনিসগুলো বলবো, প্রত্যেকটা জিনিসই কিন্তু নিখুঁত হতে হবে। প্রয়োজনে আপনারা বাজার থেকে কিনে দেখে শুনে পরিষ্কার করে বাছাই করে তারপর এই প্রয়োগের জন্য ব্যবহার করবেন। কী কী লাগবে সেটা হলো একটা পান, একটা আস্ত পান, এক মুঠ আতপ চাল। চালটা কিন্তু পরিষ্কার করা, বাছাই করা চাল হতে হবে, এবং এই চালে আপনার কিছু হলুদ মিলিয়ে নিয়ে চালটাকে মিক্সিং করে নিয়ে হলুদের সঙ্গে হলুদ কালার করে ফেলবেন। একটা পাত্রে এক মোটা পরিমাণ চাল নেবেন, একটা কয়েন নেবেন, যে কয়েনটা আপনাদের বা আমাদের এইখানে প্রচলিত যে কয়েনগুলো আছে, এক টাকার কয়েন নেবেন, আর সেই সঙ্গে নেবেন একটা আস্ত সুপারি, শুকনো সুপারি নেবেন, এবং সুপারিটাও কিন্তু নিখুঁত হওয়া চাই। তারপর যেটা করবেন সেটা হলো, শুদ্ধ মনে এবং শুদ্ধ শরীরে পুরো ক্রিয়াটা করতে হবে। কী করবেন, প্রথমে রুমালটা বিছিয়ে নিন, নিয়ে তার উপরে পানটা রাখুন, বোটা সমেত একদম নিখুঁত পানটা নিন, নিয়ে পানের উপরে আপনারা চালটা দেন, এক মুঠো চাল, যে হলুদ চালটা ছিল, হলুদ মিশ্রিত যে চালটা সেটা নিন, নিয়ে তার উপরে কয়েনটা দিন, কয়েনটা দিয়ে দেন তার উপরে আপনি আস্ত সুপারিটা দিন, দিয়ে এটাকে ভালো মতন পেঁচিয়ে নিন, অর্থাৎ দুটা দুই কোণা ধরে দুই পাশে দুটো গিট দিয়ে নিন, যেন ফাঁকা না হয়ে চাল বা পয়সাগুলো বের হয়ে না আসে। এইভাবে পান সমেত পুরো জিনিসটা একেবারে গিট দিয়ে নিন, দুটো গিট দিয়ে আটকে নিন। আটকে নিয়ে যে কাজটা করবেন সেটা হলো, আপনার বাসায় আলমারিতে বা সিন্ধুকে যেখানে টাকা পয়সা রাখা হয় সেইখানে এটা রেখে দিন, দেখবেন আপনারা কিন্তু পূর্ণ ফল পাবেন। আর সবচেয়ে বড় কথা, এটা চেষ্টা করবেন শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে, যদি বৃহস্পতিবার হয় তাহলে খুব ভালো, না হলে শুক্লপক্ষের পঞ্চমী তিথি করবেন, অথবা মাসের সপ্তাহের যে কোনো শুক্লপক্ষের বৃহস্পতিবার আপনারা কাজটি করতে পারেন। তবে অবশ্যই ভগবানের উদ্দেশ্যে, ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করে নেবেন, যেন এই কাজ করার মাধ্যমে আপনার জীবনের সমস্ত অভাব অভিযোগগুলো, কষ্টগুলো দূর হয়ে যায়। দেখবেন এটা করার পর থেকেই আপনার লাইফের আস্তে আস্তে ধীরে ধীরে আর্থিক উন্নতি হতে থাকবে, ভাগ্যের উন্নতি হতে থাকবে। অবশ্যই এটাতে আপনারা ফল পাবেন, কারণ এটা বহুল পরীক্ষিত এবং অনেক মানুষের উপরে এটা প্রয়োগ করা। আশা করি আপনারা কাজটা করবেন এবং প্রত্যেকে উপকৃত হবেন, আর প্রচুর প্রচুর পরিমাণে এটা শেয়ার করবেন, কারণ আপনার শেয়ার করার মাধ্যমে আরও অনেকেই কিন্তু উপকৃত হতে পারবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে। নমস্কার।